সবসময় মনে রাখবে যে যত বড় বিপদই আসুক না কেন, আমরা বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা অবশ্যই আমাদেরকে সেই বিপদ থেকে মুশকিল আসান হিসেবে আমাদেরকে উদ্ধার করবেনই, কিন্তু তার সাথে সাথে আমাদেরকেও দিকভ্রান্ত হলে চলবে না। কিছুদিন আগে আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে জীবন মানেই যুদ্ধ এবং আমরা প্রত্যেকে এক একজন যোদ্ধা। তো এই যে এই মুহূর্তে কি হচ্ছে, এই মুহূর্তে জীবনে তো সবসময় যেটা আমি বলি যে আপস এন্ড ডাউনস থাকবে, এখন এই আপস এন্ড ডাউনস এর মধ্যেই কিন্তু আমাদের মানিয়ে নিয়ে চলতে হবে। বর্তমানে যে অবস্থাটা আছে না, বর্তমানে যে এই অবস্থাটাকে স্বাভাবিক নিউ নর্মাল হিসেবে যদি আমরা ধরে নিই, নতুন স্বাভাবিক মোড়কে, তাহলে ওইটার সাথে খাপ খাইয়ে কিন্তু আমাদের এগোতে হবে। আমরা তো সবাই যোদ্ধা, যোদ্ধারা কি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকে না, যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকে, সর্বক্ষণ অ্যালার্ট থাকে, তেমনি আমরা অ্যালার্ট থাকবো। এবং এটা খুব আমি নিজের থেকে একটা অভিজ্ঞতার কথা বলতে চাই, যখন আমি প্রথম করোনার ভ্যাকসিনের প্রথম ডোজটা নিতে যাই, তখন কিন্তু সেরকম লোকজন আমি পাইনি হসপিটালে, কিন্তু যখন দ্বিতীয় ভ্যাকসিনের জন্য গেলাম দেখলাম প্রচুর মানুষ, কল্পনাতীত ভিড়। অর্থাৎ মানুষজন এখন ভ্যাকসিন নিতে আগ্রহী হচ্ছে, অর্থাৎ মানুষজন এখন বর্তমান অবস্থানে ভ্যাকসিন নেওয়াটা জরুরি বলে মনে করছে। কিন্তু তারপরেও কিন্তু মাস্ক বাদ দেওয়া যাবে না, এবং আমি তো বলবো যে নো মাস্ক নো সার্ভিস এর মতো আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে নো মাস্ক নো ওয়ার্ক। অর্থাৎ আমরা মাস্ক ছাড়া কোনো কাজ করব না, আমরা যখনই বাইরে যাব, আমরা যখনই অফিস আদালত থেকে শুরু করে বাজার টাজার যেখানে যাচ্ছি আমরা কাজেই তো যাই, তো এই কাজের ক্ষেত্র আমরা অবশ্যই মাস্ক পরবো। এই সচেতনতা আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে, আমরা কারোর অপেক্ষায় থাকবো কারা কারা বললো তাদের কথা শুনবো, তারপর না, এই সচেতনতা আমাদেরকে ভালো রাখবে। আমরা ভালো থাকলে আমাদের পরিবার ভালো থাকবে, আমাদের পরিবার ভালো থাকলে এভাবে আস্তে আস্তে গোটা সমাজটা ভালো থাকবে। দায়িত্ব কিন্তু ওরা কেন নিল না, ওরা সেটা করলো না, না বলে আমাদের করতে হবে। আমরা প্রত্যেকে যদি এক একজন করে ইন্ডিভিজুয়ালি এটাভাবে ভাবতে পারি না, তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে আমরা আস্তে আস্তে আমি বলবো ওভারকাম করতে পারবো। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কি, যে জীবিকা নিয়ে তো সবাই আমরা একটু টালমাটাল অবস্থায় আছি, তারপরও চিন্তা করতে হবে কি কি কাজ করা যায়, যেটা নিয়ে আমি বারবার বলছি, হ্যাঁ, যে অনলাইন বিজনেস হতে পারে, সেটা সেটা হতে পারে, ছোট 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 ব্যবসার ক্ষেত্রে হতে পারে, ছোট ছোট নিজেদের মধ্যে যে আমি 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 ব্যক্তিগতভাবে যেটাকে সাপোর্ট করি সেটা হচ্ছে এগ্রিকালচার বেসড, অ্যাগ্রো বেসড। আমি গ্রামে গেলাম তো কি আমি চাষি হয়ে গেলাম না, আহার বস্ত্র বাসস্থানে এগুলো যতদিন মানুষ আছে ততদিন এগুলো চাহিদা আছে, তো এই ধরনের ছোট ছোট কাজ করেও কিন্তু এগুলো যায়। এক রিসেন্টলি একটা ছেলে, ও একজন হাই স্কুলের টিচার, প্রাইমারি স্কুলের টিচার, আমার খুব ভালো লেগেছে যে ও বলেছে যে বুবু আমি কিন্তু অলরেডি একটা ছোটোখাটো মুরগির খামার করে ফেলেছি, ওরকমভাবে তো যেই বেতন পাই সেই বেতন দিয়ে তো আর বসে মানে সেইভাবে ফ্যামিলি মেনটেন করে তো আর অনেক টাকা নেই বুবু, কিন্তু তারপরেও যেহেতু স্কুলটুকু বন্ধ আমি একটু একটু করে দুটা চারটা মুরগি পুষতে পুষতে এখন মোটামুটি আমার প্রচুর মুরগি ডিমও দিচ্ছি, সেই সাথে মুরগির বাচ্চা ফুটাচ্ছি, আবার কবুতরও পালছি। এবং আমি ওর সাথে তখন সরাসরি ফোনে কথা বলেছি, আমি বলেছি কংগ্রেচুলেশন, কারণ শ্রমের মর্যাদা আমাদের দিতে হবে। আমরাও যে আমি বেড়ে জুয়ে ইস তুমি গ্রামে, এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে। গ্রাম কিন্তু অনেক বড় জিনিস, গ্রামেই হচ্ছে কিন্তু আমাদের আসল ঠিকানা। আমি তো বলবো যে গ্রামে থাকতে পারা, গ্রামে যেতে পারা, গ্রামকে নিয়ে উন্নতির কথা ভাবা, এটা অনেক বড় একটা ব্যাপার। কোনো কিছুই না, কোনো কাজকে ছোট করে দেখতে পারা যাবে না, কোনো কিছুই না। মনে রাখতে হবে সবার আগে আমাদের কোয়েশ্চেন অফ সার্ভাইভাল, এখন হ্যাঁ এখন আমাদের বাঁচতে হবে। আমাদের যুদ্ধক্ষেত্রে গিয়ে কিন্তু এটা করবো কি ওটা করবো এই সময় নাই, যেটা সামনে আছে সেটা নিয়ে আমাদের এগোতে হবে। এবং সেক্ষেত্রে শ্রমের মর্যাদা মাথায় যদি রাখতে পারি তাহলে কোনো কাজই আমাদের কাছে ছোট মনে হবে না। আর বহু আগের একটা কোটেশন মনে পড়লো, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তো আমরা যদি পরিশ্রম করতে পারি ইনশাল্লাহ আগামীতে অবশ্যই সৌভাগ্য আমাদের দ্বার প্রান্তে থাকবে। এই সময়টা একটা বড় টার্বুলেন্সের সময় গেছে, গত এক বছর দেড় বছর ধরে আমরা কিন্তু অনেক বড় একটা পুরো বিশ্ব, শুধু আমরা না পুরো বিশ্ব, এবং সেটা ঢেউ তো অবশ্যই আমাদের মধ্যে আসবে, এটা আসাটাই স্বাভাবিক। তো এই ঢেউয়ের মধ্যে আমরা যেন ডুবে না যাই,
সেটা মাথায় রাখতে হবে। আর ঢেউয়ের মধ্যে আমাদের সাঁতরাতে হবে, একান্ত সাঁতরে কিছুটা হলেও যাতে আমি জোরে নিঃশ্বাস দিতে পারি সেই ব্যবস্থাটা আমাদের কনফার্ম করতে হবে। আর তার জন্য বারবার যে কথাটা বলি, মনোবল ঠিক রাখতে হবে, নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে, বাকিটার মালিক তো আল্লাহ তাআলা আছেনই, হ্যাঁ আল্লাহ ভরসা, কিন্তু যতটুকু নিজের দ্বারা সম্ভব সেটা কিন্তু আমাদের কনফার্ম করতে হবে। বারবার আমি একটা কথাই বলি, আমার কথাগুলো হচ্ছে তোমাদের প্রজন্মের জন্য, যে সবসময় মনে রাখবে যে যত বড় বিপদই আসুক না কেন, আমরা বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা অবশ্যই আমাদেরকে সেই বিপদ থেকে মুশকিল আসান হিসেবে আমাদের উদ্ধার করবেনই, কিন্তু তার সাথে সাথে আমাদেরকেও দিকভ্রান্ত হলে চলবে না, আমাদেরকেও সমস্ত নিয়মাবলী মেনে নিজেদেরকে সুস্থ রেখে পরিবারকে নিয়ে আগামীতে যাতে অনেক সুন্দর একটা জীবনের দিকে আমরা এগিয়ে যেতে পারি সেটার জন্য এখন থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করতে হবে, আর সেটার দায়িত্ব নিতে হবে নিজেকে। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দিব, বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে নিব সেই সমস্যার সমাধান, শুধু হাল ছেড়ে দেব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হালছড়া বন্ধুর, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।